সংযুক্ত আরব আমিরাত থেকে গত জানুয়ারিতে শুরু হয় প্রবাসীদের মেশিন রিডেবল পাসপোর্ট এমআরপি দেওয়া। নতুন পাসপোর্ট পাওয়ার আশায় প্রবাসীরা প্রথমে খুশি হলেও এখন তারা রীতিমতো হয়রানির আতঙ্কে আছেন, কারণ তাদের হাতে লেখা পাসপোর্ট থাকলেও এমআরপি নিতে হলে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন নম্বর সংগ্রহ করা বাধ্যতামূলক করা হয়েছে। বিদেশে অবস্থান করে এসব সংগ্রহ করা তাদের পক্ষে একেবারেই অসম্ভব হয়ে পড়েছে। ওটা জনগণের হয়রানির সম্মুখীন হচ্ছে। আপনি যে আমাকে একটা পাসপোর্ট দিয়েছেন, সেটা আমার সবকিছু, আমার আমার সিকিউরিটি, আপনার ওই যে তানা সবকিছু চেক করে তো দিয়েছেন আমার পাসপোর্টটা। তো যার কাছে একটা বৈধ পাসপোর্ট আছে তাকে আরেকটা আমার মিশন রিডেবল পাসপোর্ট দিয়ে দিলে হয়। চেয়ারম্যান বললো যে এখানে লোক নাই, আমি কিভাবে আপনাকে না দেখে না জানে কিভাবে একটা নিবন্ধন সার্টিফিকেট দিলাম। বর্তমানে ভারত, নিউজিল্যান্ড, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, চীন, অস্ট্রেলিয়ার পাসপোর্টে ব্যক্তিগত নম্বর নেই, তবে ব্যক্তিগত নম্বর রয়েছে মালয়েশিয়া ও পাকিস্তানে। এই ব্যক্তিগত নম্বর ব্যবহারের কারণে জটিলতায় পড়ছেন প্রবাসী বাংলাদেশিরা। বিশেষ করে ওটা পাসপোর্টের জন্য না রেখে ডাটাবেসের জন্য আলাদা করে রাখতে পারে, ওভাবে রাখলে হয়তো আমাদের কাজটা আরও সহজ হতে পারে। প্রবাসীদের নতুন এমআরপি পেতে বা এমআরপি ভুল হলে তা সংশোধন হয়ে ঢাকা থেকে আবুধাবিতে ফিরে আসতে মাসখানেক সময় লাগে। এ কারণে জরুরি প্রয়োজনে তাদের অনেকে দেশেও ফিরতে পারেন না। ওরাই জানে না ভুলটা কীভাবে সংশোধন করবে, কিন্তু যে পাসপোর্ট আমাকে দেওয়া হয়েছে ওই পাসপোর্ট তো ভুল, তো ওই ভুলের কারণে আমি দেশে ট্রাভেল করতে পারি। এক হচ্ছে দেড় মাস আমার এই পাসপোর্টের সময় লেগেছে। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল কাউনাইন জানান, প্রবাসীদের হয়রানির বিষয়টি বিবেচনায় নিয়ে দূতাবাস থেকেই জন্ম নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সরকার এখন দূতাবাস থেকেই এটা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে, এর জন্য আমরা এখন মন্ত্রণালয়ে এই বিষয়টি এখন বিবেচনাধীন আছে যে কীভাবে এটা দেওয়া হবে। তার কিছুটা আনুষ্ঠানিকতা সব শেষ হলেই খুব তাড়াতাড়ি আমরা দূতাবাস থেকে এই বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়া শুরু করা হবে, এবং এটা শুরু করলে মেশিন রিডেবল পাসপোর্টের এই পাওয়ার প্রক্রিয়াটা আরও ত্বরান্বিত হবে। এদিকে দূতাবাসে এমআরপির জন্য এখন পর্যন্ত জনবল কাঠামোর অনুমোদন পাওয়া যায়নি, স্থানীয়ভাবে দুজনকে নিয়োগ করে এ কাজ চালানো হচ্ছে। আন্তর্জাতিক বেসামরিক বিমান সংস্থার সিদ্ধান্ত অনুযায়ী 2015 সালের মধ্যে সব দেশকে হাতে লেখা পাসপোর্টের বদলে এমআরপি চালু করতে হবে। মাসুদুল হক, এটিএন নিউজ, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত।